প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে শুরু করব দাখিল অষ্টম শ্রেণীর আকাইদু ফিকহ অ্যাসাইনমেন্ট 1। তো অ্যাসাইনমেন্টের কভার পেজটি খুবই গুরুত্বপূর্ণ, যেখানে থাকবে নিজের শিক্ষা প্রতিষ্ঠানের নাম লিখতে হবে, তারিখ, ছাত্রছাত্রীর নাম অর্থাৎ নিজের নাম, বিষয় আকাইদু ফিকহ শ্রেণী অষ্টম, রোল নাম্বার নিজের রোল নাম্বার দিতে হবে। ওকে, তাহলে আমরা শুরু করি। আকাইদু ফিকহ এটি প্রথম অ্যাসাইনমেন্ট এবং দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট, যার নির্দিষ্ট বিষয়বস্তু, অধ্যায় ও বিষয়বস্তু শিরোনাম। প্রথম অধ্যায় আকাইদু দিন, প্রথম পার্ট আকাইদের স্বরূপ, দ্বিতীয় পার্ট দিনের পরিচয় ও পরিসর। অ্যাসাইনমেন্ট অর্থাৎ নির্ধারিত কাজ। খালিদ বলে বেড়াতো শুধু ইসলামেই মুক্তি তা নয়, বরং যে কোনো ধর্ম মানলেই মুক্তি পাওয়া যায়। খালিদের এ বক্তব্য ইসলামী আকাইদের মৌলিক বিষয়ের সাথে সাংঘর্ষিক কিনা তোমার পাঠ্য বইয়ের আলোকে মূল্যায়ন করো। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি অ্যাসাইনমেন্টটি কিসের উপর ভিত্তি করে লিখতে হবে। ওকে, আমরা তাহলে অ্যাসাইনমেন্টটি তৈরি করি। একটি কথা বলে রাখি, আমার এই অ্যাসাইনমেন্টটি তোমরা চাইলে হুবহু কপি করতে পারো, কিন্তু তার চেয়ে ভালো হয় যদি তোমরা নিজেদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করে একটি নতুন অ্যাসাইনমেন্ট তৈরি করো। প্রথম অধ্যায় আকাইদু দিন, প্রথম পার্ট আকাইদের স্বরূপ, দ্বিতীয় পার্ট দিনের পরিচয় ও পরিসর। ভূমিকা: ইসলামী জীবন ব্যবস্থায় আকাইদ শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করে। বিশুদ্ধ আকিদা পোষণ করা ছাড়া কোনো চিন্তা, দর্শন, কর্ম ও ধর্ম আল্লাহর নিকট কবুল হয় না। পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করে বিশুদ্ধ আকিদা পোষণ করা একজন মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। জীবন পরিচালনার জন্য যে কোনো ধর্মকে নিজের প্রয়োজন মতো মানা যাবে না। ইসলামই একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। উদ্দীপকে উল্লিখিত খালিদ মনে করে শুধু ইসলামেই মুক্তি তা নয়, যে কোনো ধর্ম মানলেই মুক্তি পাওয়া যায়। তার এই বক্তব্য ইসলামী আকাইদের মৌলিক বিষয়ের সাথে সাংঘর্ষিক। খালিদের এই চিন্তাধারা পাঠ্যবইয়ের আলোকে বিস্তারিত আলোচনা করা হলো। ইসলামী আকাইদের ধারণা ও গুরুত্ব: আকাইদ শব্দটি বহুবচন, এর এক বচন আকিদা। এর অর্থ বন্ধনসমূহ, বিশ্বাসমালা, যে দৃঢ় বিশ্বাস ও প্রত্যয়ের ভিত্তিতে মানুষের চিন্তা চেতনা পরিচালিত হয় এবং কর্মসমূহ সম্পাদনের পথ ও পদ্ধতি বৈধতা লাভ করে, তাকে আকীদা বলে। এক আল্লাহকে মানার মাঝে যে শান্তি নিহিত, তার দলিল ও প্রমাণের ভিত্তিতে উপলব্ধি করার মন মানসিকতায় স্থির করাই আকীদার মূল চেতনা। ইসলামী আকীদার মৌলিক বিষয়সমূহ সাতটি: আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাআসি বাদাল মউত। যেহেতু এই সকল বিষয়সমূহ ঈমান ও মুমিনের সাথে সম্পর্কিত, তাই অবশ্যই এগুলো ইসলামী আকীদার মূল ভিত্তি। সহি আকিদার প্রয়োজনীয়তা: মুমিনের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সুদৃঢ় ইমান ও সহি আকিদা। আকিদা খারাপ হলে কোনো ভালো আমলই গ্রহণযোগ্য নয় আল্লাহর কাছে। আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যে কোনো নারী পুরুষ ইমানদার অবস্থায় সৎকর্ম করবে, অবশ্যই আমি তাকে পবিত্র সমৃদ্ধ জীবন দান করব। সূরা নাহল আয়াত 97। এই আয়াতে নেক আমল করার জন্য ইমানের শর্ত জুড়ে দেওয়া হয়েছে। তাই আল্লাহ, ফেরেশতা, নবী ও রাসূল, আসমানি কিতাব, আখিরাত সম্পর্কে নির্ভেজাল আকিদার অধিকারী ব্যক্তি কেবল নাজাতের আশা করতে পারে। পূর্ণাঙ্গ ইসলামের স্বরূপ: দীন ইসলাম তিনটি বিষয়ের সমন্বিত রূপ, যথা আকাইদ, ইবাদত ও ইহসান। আকাইদ হল ইমান সংক্রান্ত বিষয়ে জীবনের সকল পর্যায়ে ইসলামের বিধিবিধান বাস্তবায়ন করা
ইবাদত সরাসরি আল্লাহর সাথে সম্পর্কযুক্ত। নিরঙ্কুশ ইবাদত পাওয়ার মালিক একমাত্র আল্লাহ। আর ইহসান হলো নিজেকে দোষ ত্রুটিমুক্ত করে সৎ গুণাবলী দ্বারা সুসজ্জিত করা। ইসলাম ব্যতীত অন্য ধর্ম গ্রহণযোগ্য নয়। প্রত্যেক নবী রাসূলদের আমলে তার আনিত দীনই ছিল দীন ইসলাম, এবং আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম যা কিয়ামত পর্যন্ত ইসলাম নামে বিদ্যমান থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পর কোরআন ও তার শিক্ষার সাথে মিল সম্পন্ন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য, অন্য কোনো ধর্ম নয়। অন্য সকল ধর্ম একের পর এক রহিত বা বাতিল হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। অর্থাৎ যে লোক ইসলাম ছাড়া অন্য ধর্ম তালাশ করে কশিনকালেও তা গ্রহণ করা হবে না এবং আখিরাতে সে ক্ষতিগ্রস্ত। সূরা আলে ইমরান আয়াত 85। ইসলামই একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম ইজ এ কমপ্লিট কোড অব লাইফ। এতে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র ও আন্তর্জাতিক পর্যায়ের প্রতিটি ক্ষেত্রে যুগোপযোগী বিধিবিধান বিধৃত হয়েছে। মানব জাতিকে সত্যের পথে পরিচালিত করার জন্য সার্বজনীন ধর্ম হিসেবে আল্লাহ ইসলামকে নির্বাচন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তি থেকে বিদায় হজে ইসলামকে পূর্ণতা দান করা হয়েছে। তাই ইসলামই একমাত্র পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম মানা যাবে না। আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা। অর্থাৎ আল্লাহ একমাত্র ইসলামকে আমাদের উপর অনুগ্রহ হিসেবে দান করেছেন এবং দীন হিসেবে ইসলামকেই মনোনীত করেছেন। সূরা মায়েদা আয়াত 3। দিস ইজ দ্য ওয়ে, মানে এই হলো একমাত্র পথ যাতে রয়েছে নির্ভুল জীবন ব্যবস্থা, চিন্তা ও কর্মপ্রণালী যা অন্য কোনো ধর্মে পাওয়া যায় না। আল্লাহ তাআলা বলেন, ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় দীন ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম। সূরা আল ইমরান আয়াত 19। কারণ ইসলাম হলো সার্বজনীন ও বিশ্বজনীন। ইসলামে সব সমস্যার সমাধান রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজের ভাষণে দুটি বিষয় আমাদের কাছে রেখে গেছেন। তিনি বলেন, তারাক্তু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীন ইসলামের মূল ভিত্তি কোরআন ও সুন্নাহকে রেখে গিয়েছেন। যে এটা আঁকড়ে ধরতে পারবে সে নির্ভুলভাবে জীবন পরিচালনা করতে পারবে। উপরোক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে খালিদ তার মনে যে ধারণা সুপ্রসন্ন করে রেখেছিল তা সম্পূর্ণ ভুল ও ইসলামী আকাইদের মৌলিক বিষয়সমূহের সাথে সাংঘর্ষিক। কারণ জীবন ব্যবস্থা পরিচালনার জন্য একমাত্র ধর্ম হল ইসলাম, অন্য কোনো ধর্ম নয়। উপসংহার: পবিত্র জীবন ব্যবস্থা তথা ইসলামের জাগতিক, মানসিক, আধ্যাত্মিক ও পারলৌকিক শান্তির নিশ্চয়তা বিধান রয়েছে। ইসলাম দল, জাতি, গোত্র নির্বিশেষে সকলের জন্য। এ দিনের ভিত্তি আল্লাহর রহমতের উপর প্রতিষ্ঠিত। তাই আমাদের উচিত অন্য সকল শিরক বিদাতি ধর্মকে বাদ দিয়ে আল্লাহর মনোনীত দিন ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে কবুল করা।